বিএনপির নেতা ও ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিএনপির দাবি, ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা করেছে। জানা গিয়েছে, আগামী 10 ডিসেম্বর ঢাকার গণসমাবেশ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে লিফলেট বিতরণ করেছিলেন ইশরাক হোসেন। এ সময় তার উপরে হামলা করে গাড়ি ভাঙচুর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইশরাক হোসেন নিজেই। তিনি বলেন, লিফলেট বিতরণ করার সময় ছাত্রলীগের গুন্ডারা আমাদের উপরে অতর্কিত হামলা চালায়। এ সময় ইট পাটকেল নিক্ষেপ করে গাড়ি ভাঙচুর করে। এতে আমাদের নেতাকর্মীরা গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় আমি নিজেও আহত হয়েছি। ইশরাক হোসেন আরো বলেন, এ ধরনের অপকর্ম করে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে আমাদের 10 তারিখের সমাবেশকে কোনোভাবেই বাধাগ্রস্ত করতে পারবে না বর্তমান ক্ষমতাসীন দল। আমরা সকল শক্তি নিয়ে মাঠে অবস্থান করব ইনশাল্লাহ। এরপরে বিএনপির নেতাকর্মীরা থানা ঘেরাও করে এবং এটির সঠিক বিচার চায়। তো প্রিয় দর্শক বিন্দুরা, এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড কতটা যুক্তিসঙ্গত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।